চ্যানেল রূপালী, ভয়েস অফ বাংলাদেশ। ওরে যার শোনে যার ভালোবাসা, তার মতো সে হইয়া যায়, ডুব দিলি না তোরা, ডুব দিলি না মফিসার ভাবের দরিয়া। যার শোনে যার ভালোবাসা, যার শোনে যার ভালোবাসা, তার মতো সে হইয়া যায়, ডুব দিলি না, ডুব দিলি না বাচ্চো সারো ভাবের দরিয়া। অবুজ মন বলি তোমায়, ডুব দিলি না মফি সারো ভাবের দরিয়া। স্কুলের খাতা ভরিল লাইলি, নামলে খিয়ারে লাইলির নাম লেখিয়া, মুর্শিদ কেবলা দয়াল বাবা গাজী মতিন শাহ রহমাতুল্লাহ আলাই, আমিও তার গোলাম, আমার দয়ালের আরেকজন গোলাম, দয়ালের ভক্ত, আমার ভাই, গুরু ভাই, অনেকগুলো টাকার মাধ্যমে দোয়া করলেন আমাকে। আসলে ব্লাডের ভাই যতই থাকুক, ওই আত্মার ভাই বলা হয় গুরু ভাইকে। এই আত্মার ভাই অনেকগুলো টাকার মাধ্যমে দোয়ার সিব্বাত করলেন, সারা রাত্র ধৈরেই গান শুনতেছে আমার কাকাজি আব্দুল আজিজ সাহেব, ওনার প্রতিও ভক্তি রাখি। আপনারা একটা জিনিস জানেন কি না, সৌদি আরবের যারা যায়, যদি পাসপোর্টের মধ্যে লেখা থাকে মজনুয়ারে ভিসা দেয় না। সৌদি আরব যদি কেউ যাইবার চায়, পাসপোর্টের মধ্যে যদি মজনু নাম থাকে ওরে ভিসা দেয় না, কারণ আরবিতে পাগলের মজনু কয়। ওই সৌদি সরকারে বোঝে যে এটা আমার দেশে যায় গণ্ডগোল করব। বালা মানুষের নামও মজনু থাকলে ওরে ভিসা দেওয়া হয় না। ওই যে আমার সাথে একজন আছে, ওই যে দাড়িওয়ালা লোকটা বই রয়েছে না, ছোট্ট করে ওই যে কোট গায়ে টুপি মাথায় আজমেরি টুপি, হাজি সুলতান সাহেব, ছোট্ট করে 30 বছর মদিনায় রয়েছে, মদিনা মনোয়ারায় 30 বছর, 3 বার আকবরি হজ করছে, 27 বার উমরা হজ করছে, এরপরও মানে গান বাজনা ছাড়া থাকবার পারে না। আল্লাহর রহমতে বাড়ি গাড়ি সব আছে, এই আমার সাথেই চলতেছে। মজনু নাম থাকলে কি বিষা দেয় হাজি সাহেব? দেয় না। কায়েস হইতেছে তার নাম, স্কুলে গেছে লেখাপড়া করার জন্য, ওই যে লাইলির প্রেমে মইজা, স্কুলের মাস্টারে দিছে পড়া, ওই পড়া না লেখা সারা খাতা ভৈরা ফেলাইছে, খালি লাইলি 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 লাইলি। মাস্টারে কয় কিরে কায়েস, পড়া লেখসস কই, সারা খাতা জুড়ে খালি লাইলি আর লাইলি, ঘটনা কি? কয় আমার তো অন্য কোনো লেখা আয় না, আমার তো অন্য কোনো লেখা আসে না হাতের মধ্যে, খালি লাইলি আসে। প্রেম প্রেমিক ছিল, কেমন প্রেমিক ছিল,
কায়েস যে মন মজনু পাগল পিরিতে মজিয়া স্কুলের খাতা ভরিল লাইলি নাম লেখিয়া রে লাইলির নাম লেখিয়া আঘাত করে মজনুর হাতে আঘাত করে মজনুর হাতে লাইলির হাত ফাটিয়া যায় ডুব দিলি না মফিসার প্রেমের দরিয়া অবুজ মন বলি তোমায় ডুব দিলি না মুর্শিদ চান্দের ভাবের দরিয়া আশি বছর কাটাইল ইউসুফেরা সাইরে ইউসুফেরা স্বপ্নে দেখি পাগল বিবি জুলেখা আশি বছর কাটাইল ইউসুফের সাইরে ইউসুফের হঠাৎ একদিন দেখা পাইয়া হঠাৎ একদিন দেখা পাইয়া নব যৌবন ফিরা পায় ডুব দিলি না দয়ালের ভাবের দরিয়ায় অবুজ মন বলি তোমায় ডুব দিলি না মফিসার প্রেমের হইয়াছিল মত্ত লোকেরে বিলাইয়া দিল সৌদাগরী সত্য রে সৌদাগরী সত্য আমার নবীর প্রেমে এক মহিলা পাগল হয়ে গেছিল নাম তার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাসুলের প্রথম স্ত্রী আমার রাসুল তার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতেন কিছু বিষয় দেখা পাগল হয়ে গেল প্রস্তাব দেয় একে একে তিনবার হে মোহাম্মদ আমারে যদি তুমি গ্রহণ করো তাইলে আমি তোমার কাছে নিকাহ বসতে চাই আল্লাহর রাসুল তিনবার প্রস্তাব দেওয়ার পরে উত্তর দিলেন আমি আপনাকে নিকাহ করতে পারি তবে একটা শর্ত কি আপনার যত অর্থ সম্পদ আছে সব গরিব মিসকিন এতিমদের মধ্যে বিলায়াত দিয়া দিতে হবে আমার মতো হইতে হবে তবে আমি আপনাকে নিকাহ করব মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে তোমার মতো অমূল্য ধন যদি আমি স্বামী রূপে পাই আমার এই দুনিয়াদারি সম্পদের কোনোই দরকার নাই আল্লাহর রাসুল তাকে নিকাহ করলো আল্লাহর রাসুলের বয়স ছিল দুনিয়াবী বয়স ২৫ বছর ছোট করে আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল ৪০ বছর বাবা আমরা তো বিয়া শাদী করতে গেলে অল্প বয়সের মেয়েই খুঁজি নাকি হ্যাঁ যার যেমন পছন্দ আপনার ছেলে বিয়ে করাইতে যান চেষ্টা করবেন আপনার ছেলের চাইতে দুই চার পাঁচ সাত বছরের
পয়সে কমে এমন মাইয়া নাকি, এটাই তো স্বাভাবিক। আর বিয়া শাদি দিতে গেলে বা করাইতে গেলে একটু দেখেন, পোলা বিয়া করাইবার গেলে যে মাইয়ার বাপের কেমন কি আছে না আছে। অনেকেই কয় কয় না যৌতুক নিয়া তো পোলা বিয়া করাইমু না, কিন্তু আবার গরিব গড়েও করায় না, মানে পরে একবারে নিব কি। আর আল্লাহর রাসূল বলছে যে তোমার যত অর্থ সম্পদ আছে সব কিছু গরিবদের মধ্যে এতিমদের মধ্যে বিলিয়ে দিয়ে দিতেইব, ওই নিয়মটাও যদি কেউ রক্ষা করে তাও আমার রাসূলের সুন্নত আদায় হয়ে যায় ওখানে। এমন সম্পদ ছিল খাদিজার যা বর্তমান বর্তমান বাজারে হিসাব করলে দেখা গেছে আমেরিকার সরকারের দুইবারের বাজেট সমান, $92,000 কোটি সমতুল্য সম্পদ ছিল খাদিজার। সব বিলায়া দিয়া কিছু রাখছে নবীর সেবা করার জন্য। বাসর ঘরে গেছে, কথা কইল বাসর ঘরে গিয়া খাদিজা কাঁদে, আল্লাহর রাসূল জিগায় তুমি কাঁদো কেন, তোমার ইচ্ছাতেই তো আমি তোমাকে নিকাহ করলাম। কইয়া রাসূলুল্লাহ আমি যে কাঁদি আমার মনের মধ্যে একটা ভয়। কয় কি ভয়? কয় শুনছি মরার পরে কবরের মধ্যে নাকি ফেরেশতারা প্রশ্ন করবে, জবাব দিবার না পারলে অপমান করব, আঘাত করব, এই ভয়ে কাঁদি। আল্লাহ রাসূল একটু মুস্কি হাসি দেয়া কয় তোমার কবরের বিষয়টা আমি দেখব। খাদিজা কয় হুজুর শান্তি পাইতাম যদি আমার মাথায় হাত দিয়া কসম করে কইতেন। আল্লাহ রাসূল মাথায় হাত দিয়া কসম করে বলে তোমার কবরের সওয়াল জবাব আমি নিজেই দিয়ে দিব। খাদিজা কয় হুজুর আরেকটা আশা। কয় কি? আমি যেন জীবনে মরণে আপনার বুকে ঘুমাইতে পারি। কয় যাও এটাও পূর্ণ করব। জীবনীতে প্রমাণ করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ আনহা যেদিন ইন্তেকাল করে তার জন্য যে কবর খোঁড়া হয়েছিল ওই কবরের মধ্যে আমার রাসূল নিজে আগে শুইছে। এক সাহাবাজি গায়, হে আল্লাহর হাবিব খাদিজার কবরে আপনি শুইলেন কেন? কয় বাবা জানো না আমার খাদিজা কবরে ভয় পায়, তার সাথে আমার ওয়াদা হয়েছে সে যেন জীবনে মরণে আমার বুকে থাকতে পারে, আমি আগে শুইলাম, এখন এই জায়গায় এই কবরে খাদিজারে শুয়াইলে সে বুঝতে পারবে অনুভব করতে পারবে আমার উপরেই শুয়ে রয়েছে। মাটি মঞ্জিল দিয়া সবাই শুইলে গেছে, আল্লাহর রাসূল দাঁড়ায় রয়েছে। অনেকক্ষণ পরে জিব্রাইল আইসা কয় হে আল্লাহর নবী আপনি দাঁড়ায় রয়েছেন কেন? কয় আমি খাদিজার সাথে ওয়াদা করছিলাম তার কবরের সওয়াল জবাব আমি নিজে দিয়ে দিব, এখন তো সওয়াল জবাবের ফেরেশতা আসতেছে না এই জন্য দাঁড়াই রয়েছি। জিব্রাইল কয় হে আল্লাহর নবী সওয়াল জবাবের ফেরেশতা আর আসবে না, যেদিন আপনি ওয়াদা করছিলেন জবাব দিয়ে দিবেন ওই দিন আল্লাহ নিজে জবাব দিয়ে দিছে। সুবহানাল্লাহ। বাবা প্রেমিক ছিল, ওই রকম প্রেমিকা কয়জনের ভাগ্যে জোটে? 15টা বছর সাধনা করছে গারে হেরা জাবালেনুর গুহার মধ্যে, আল্লাহর রাসূল 15 বছর ছিল গুহার মধ্যে, মা খাদিজা গিয়া খাদ্য আর পানি দিয়া জোরহাত করে বইলে আসতো হে আল্লাহর রাসূল যদি দয়া করে আমার এই সেবা গ্রহণ করেন তাহলে আমি দাসের জীবনটা ধন্য হবে। একদিনও কয় নাই যে বিয়া বইছি আমারে থুয়া তুমি ইনো জঙ্গল বই রয়েছ কেলে গিয়া, একদিনও এই কথা কয় নাই। তাইলে বাবা উনিও ছিল নারী, কি উনিও নারী, আর আমরা যাদেরকে নিয়ে সংসার করি তারাও নারী। হ্যাঁ আসলাম ভাই এক সপ্তাহ খালি খরচটা কমাই দিয়ে দেখেন অবস্থাটা কি হয়। নবীর প্রেমে এক প্রেমিকা হইয়াছিল মত্ত, লোকেরে বিলাইয়া দিল সৌদাগরি সত্তরেই সৌদাগরি সত্য, শুনিলে কলে ভাবের মত্ত, শুনিল বলে ভাবের মত্ত, জানত বিবি খাদি যায় ডুব দিলি না ওরে মনা ভাবের দরিয়ায়, অবুজমন বলি তোমায় ডুব দিলি না মফিসার ভাবের দরিয়ায়, আ
আবে কাউসারের পানি খাইলে অমরত্ব লাভ করা যায়, আবে হায়াতের পানি খাইলে অমরত্ব লাভ করা যায়। শিষ্যের মনের মধ্যে ওই রকম একটা ভাব, দয়াল তোমার কাছে আছে জানি, মধু আর রসিনী সরাবন্ত হরো আছে কাউসারেরও পানি, এইগুলি যে পায় সে অমর হইয়া যায়। তো আমার শিষ্যও অমর হয়ে যাইতে পারবে যদি এটা পায়। কেমনে পাইব বাবা? এটা ওই যে টিউবওয়েলের পানি, পদ্মা মেঘনা যমুনা বুড়ি গঙ্গার পানি না, এটা ওই যে জান্নাতের কোনো নহরের পানি না, এটা হইতেছে নামের সুধা, দয়ালের নামের সুধা। এর চাইতে অমৃত আর কোনো কিছু নাই। দয়ালের নামের মধু যদি কেউ পান করতে পারে, মুর্শিদের নামের সুধা, আজকে যারা দয়াল বাবা মফিজার ভক্ত তারা যদি ওই দয়ালের নামের সুধা পান করে, তাইলে ওই ভক্ত এমনিতেই অমরত্ব লাভ করবে। এটা কোন অমর? কল্লো নাফসুন জায়গাতুল মাউত, প্রত্যেকটা নাফসের মরণের স্বাদ গ্রহণ করতে হয়। তার মানে এই না যে মইরা গেল, আল্লাহর অলিরা কখনো মরে না। আল্লাহর অলি সাধারণ মানুষও মরে না, কারণ মানুষ মরলে বিচার হইব কার? এই নাফসের মরণের স্বাদ গ্রহণ করতে হয়, আর আল্লাহর অলিরা করে কি, তারা প্রয়োজনে কায়া বদল করে, এই আর অন্য কোনো কিছু নাই। যার শোনে যার ভালোবাসা, যার শোনে যার ভালোবাসা, তার মতো সে হইয়া যায়, খুব দিলি না চ্যানেল রূপালী পরিবেশনা।